আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত আমল ও আখলাকের দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। অবশ্যই থাম্বনেল থেকে বুঝে গেছেন আমরা কোন অ্যাসাইনমেন্টের সমাধান করতে যাচ্ছি। চলুন আমরা স্ক্রিনের মধ্যে গিয়ে ও প্রশ্নগুলো দেখে নিই, পাশাপাশি উত্তরগুলোও দেখে নিই। আর তার পূর্বে একটি কথা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রত্যেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা সাবস্ক্রাইব করেছেন প্রত্যেকে আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা চলে আসলাম স্ক্রিনের মধ্যে। এখানে তোমরা লক্ষ্য করতে পারছো তোমাদের চতুর্থ সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট নাম্বার 2। এই অ্যাসাইনমেন্টের সমাধান এই ভিডিওতে করব ইনশাল্লাহ। স্ক্রিনের মধ্যে তোমরা লক্ষ্য করতে পারছো তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য, বাংলাদেশের প্রচলিত রেওয়াজ হতে সাংস্কৃতিক চিহ্নিত এবং বৈচিত্র্যের কারণ উল্লেখ করে গ্রাম শহর ও বাঙালির ক্ষুদ্র নিরগোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক ভিন্নতা নিরূপণ। তারপর দেখো যে নির্দেশনা গুলা ফলো করতে হবে তোমাদের, নিচের ধাপ অনুসরণ করে অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করতে হবে। অবশ্যই নিচের ধাপগুলা তোমাদের অনুসরণ করতে হবে। দেখো এখানে ধাপের মধ্যে প্রথম নম্বর রয়েছে, বাংলাদেশের প্রচলিত রীতি ও রেওয়াজ দেখে আমাদের সাংস্কৃতিক চিহ্নিত করতে হবে। তারপর দেখো ধর্ম ভাষা সম্প্রদায় কীভাবে আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যের ব্যাখ্যা করতে হবে। তারপর দেখো গ্রাম ও শহরের মধ্যে সাংস্কৃতিক ভিন্নতা ব্যাখ্যা করতে হবে। তারপর দেখো বাঙালি এবং ক্ষুদ্র নিরগোষ্ঠীর সাংস্কৃতিক জীবনযাপনের মধ্যে হতে কমপক্ষে চারটি ভিন্নতা নির্ধারণ করে প্রমাণ করতে হবে যে এদের মধ্যে সাংস্কৃতিক ভিন্নতা রয়েছে। দেখো ডান পাশে নির্দেশক নামে যেই এগালে এখানে কখ গ চার্ট অপশন দেওয়া রয়েছে, সেই অপশনগুলো কিন্তু তোমাদের নির্দেশকরা এই নির্দেশনার আলোকে খাতা দেখে থাকবেন। এখানে দেখো বস্তুগত অবস্তুগত সাংস্কৃতিক চিহ্নিতকরণ, তারপর দেখো সাংস্কৃতিক ভিন্নতা চিহ্নিতকরণ, গ্রাম ও শহরের সাংস্কৃতিক উপাদান, তারপরে বাঙালি সাংস্কৃতিক ক্ষুদ্র ও নিরগোষ্ঠীর সাংস্কৃতিকের মধ্যে ভিন্নতা নিরূপণ। এই ছিল নির্দেশনা। উক্ত নির্দেশনার আলোকে কিন্তু আমরা অ্যাসাইনমেন্টটি তৈরি করেছি, অতএব তোমরা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকভাবে দেখবে, এখান থেকে উত্তরগুলো শুরু হলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে।